হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আজকে কথা বলবো, ভিডিওর মূল বিষয় হলো জানালাতে কীভাবে অসাধারণ অসাধারণ ডিজাইন করবেন। আর আমরা বাংলাদেশের সকল স্থানে গিয়ে কাজ করে থাকি, চাইলে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারেন। যদি ডিজাইনের কাম হয় কোনো সমস্যা না, আমরা ডিজাইনের কাজও করি। এ দেখতেছেন জানালার ডিজাইন করতেছে, আর এই ডিজাইনের ড্রয়িংটাকে এক নজরে দেখে নেবেন। অবশ্যই ড্রয়িংটা আমি আপনাদেরকে দেখাবো, আগে ড্রয়িংটা ভালো করে দেখে নেবেন, দেখে বুঝে নেবেন। যদি না বোঝেন অবশ্যই বাংলায় কমেন্ট করবেন, আমি আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব। আগে ড্রয়িংটা দেখে নেন এক নজরে ভালো করে, এটা কীরকম হবে, উপরে এটা সিরামিক হবে, টোটালি উপরে সিরামিক হবে, কীরকম সিরামিক হবে এটাও আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এই বিল্ডিংয়ে টোটালি চারটা সামনে সাইডে চারটা জানালা ডিজাইন হবে, যেরকম ড্রয়িংয়ে দেখছিলেন এরকম ডিজাইন হবে। চাইলে আপনারা আপনাদের জানালাতেও করতে পারেন এই ডিজাইনগুলো। আর আমরা বিল্ডিংয়ে সকল স্থানে ডিজাইন করে থাকি, চাইলে আপনি জানালা এইভাবে ডিজাইন করে নিতে পারেন। অনেকগুলো আজকে কথার ফাঁকে ফাঁকে অনেকগুলো ডিজাইন দেখাবো আপনাদেরকে, কীরকম ডিজাইনটা আপনার পছন্দ হয় অবশ্যই বলবেন, আমরা অবশ্যই করে দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দেখতেছেন জানালার আর উপরে সিরামিকটা সেম এরকম হবে, উপরে সিরামিকটা সেম এরকম হবে, এই কালারে সিরামিক হবে। আর চাইলে আপনিও আপনার জানালাগুলোতে এভাবে সিরামিক করতে পারেন। আর এখানে ব্যালকনিটা যেটা দেখতেছেন এটাও তো ইনশাআল্লাহ এটার উপরে সিরামিক হবে সম্পূর্ণ, খালি পিলারগুলোর মাথাগুলো তো ডিজাইন হবে আর পিলারগুলো তো ডিজাইন হবে। আর সামনে ক্যান্টিলিভারের দুটো পিলার আছে, অবশ্যই পিলারটা কীরকম ডিজাইন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই ভালো করে দেখে নেবেন। সামনে ক্যান্টিলিভারের পিলারগুলো সেম এরকম হবে, সেম সামনে ক্যান্টিলিভারটা এরকম হবে। আর ক্যান্টিলিভারটা দেওয়া আছে উপরে, দেওয়া আছে চার চালা সিস্টেমে। আর এখানে দেখতেছেন সামনে দুটা জানালা আর এই পাশে দুটো জানালা দেওয়া আছে, এই জানালাগুলো ডিজাইন হবে। আর সামনের এই ক্যান্টিলিভারের এই পিলারগুলো ডিজাইন হবে, অবশ্যই ভালো করে দেখে নেবেন। আমি একবারে বলছি ভাই, যদি না বোঝেন অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বারও যোগাযোগ করতে পারেন। আর যদি এরকম ডিজাইন কেউ করতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আবার এক সবসময় বলি, আমি টাইলসের কাজও করি, এই বিল্ডিংয়ের টাইলসের কাজও আমি নিচ্ছি। এটা বাথরুমের টাইলস করা হয়েছে, দেখতেছেন বাথরুমের টাইলসগুলো করা হয়েছে, আগে ফিনিশিংগুলো ভালো করে দেখে নেবেন। আসলে কাজ করানটা বড় কথা না ভাই, করাটা বড় কথা, কাজটার আগে ফিনিশিংটা অবশ্যই আগে ভালো করে দেখে নেবেন, কাজের কীরকম ফিনিশিং হয়েছে বা টাইলস কীরকম ফিনিশিং আছে এখানে। অবশ্যই আমি টাইলসের কাজও সারা বাংলাদেশে করি, বিল্ডিংয়ের কাজ যেভাবে সারা বাংলাদেশে আমি করি, আর টাইলসের কাজও আমি সারা বাংলাদেশে করি। আর দেখতেছেন আগে ভালো করে ডিজাইনটা দেখে নেবেন। আর এই যে গোল বলটা দেখতেছেন, এই বলটার মধ্যে আর কিছু কাজ আছে, কাজগুলো সম্পূর্ণ হলে আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো ইনশাআল্লাহ। দোয়া রাখবেন সবসময় আপনার মাঝে কিছু না কিছু বোঝার জন্য কিছু ভিডিও নিয়ে আসি, অবশ্যই আপনারা ভালো করে দেখে বুঝে নেবেন। আর এখানে পিলারগুলোতে দেখতেছেন এখানে গোল বিট দেওয়া আছে, রাউন্ড বিট দেওয়া আছে সম্পূর্ণ। এখানে আসলে ভাই এক কথায় বলতে গিয়ে, মালিককে যেরকম চাই আমরা এইভাবে কাজ করে দিই, কারণ আমাদের মালিককে যেভাবে চাই এভাবে আমরা কাজটা করে দিতে চেষ্টা করি, কারণ মালিকের উপরে তো আসলে কিছু নাই। আর আপনার ইঞ্জিনিয়ারের ড্রয়িং যেভাবে আছে সেভাবে কাজ করি। আর এখানে ইঞ্জিনিয়ার ড্রয়িং দেওয়া আছে, চাইলে আপনার ইঞ্জিনিয়ারের ড্রয়িং যেভাবে থাকে এভাবে সম্পূর্ণ আমরা কাজ কমপ্লিট করতে থাকি। আর এখানে সামনে আস্তে আস্তে একটা গেট দেওয়া হয়েছে, অবশ্যই আপনার গেটটা এরকম করে নিতে পারেন, করে আপনার গেটটা এরকম করতে পারেন। আমি আজকে আপনাদেরকে সিঁড়ির যে চার চালাটা করা হয়েছে এ চার চালাটা দেখাবো, এই সিঁড়িটা এই সিস্টেম হয়েছে। এখানে উপরে গিয়ে আবার ধাপগুলো ঠিক হয়ে গেছে, এখানে চারটা ধাপ এরকম রাউন্ড ধাপ দেওয়া হয়েছে আর উপরে গিয়ে ধাপগুলো ঠিক হয়ে গেছে। আমি আপনাদেরকে আজকে দেখাবো, এখানে আবার একটা চার চালা আছে, এই জিনিসটা একটা চার চালা হয়েছে, উপরে ক্যান্টিলিভারের উপরে চার চালা হয়েছে, সামনে সাইডে বিট দেওয়া আছে, চতুর্থ সাইডে বিট দেওয়া আছে, একটা চার চালা সিস্টেম হয়েছে। চাইলে আপনার বিল্ডিংয়ে আপনি ক্যান্টিলিভারটা চার চালা করতে পারেন, এটার উপরে সম্পূর্ণ সিরামিক হবে। এই বিল্ডিংটার ক্যান্টিলিভারের উপরে চার চালা, এখানেও সেম ডিজাইন হবে। আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছিলাম, অবশ্যই ভালো করে দেখছেন মনে হয়, এই ফিলার মাথাগুলো তো সেম ডিজাইন হবে, অবশ্যই ভালো করে দেখে নেবেন। এটা কিচিং রুম, এটা কিচিং রুমটা দেওয়া আছে আট ফিট বা 10 ফিট দেওয়া আছে, কিচিং রুমটা কিচিং রুমটা একটু বড় দেওয়া হয়েছে, কারণ যেহেতু করে চলাফেরা করতে সুবিধা হয় এই কারণে কিচিং রুমটা একটু বড় দেওয়া হয়েছে। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।